নমস্কার বন্ধুরা, আজকে একদম পুরোটাই নিরামিষ। আজকে শিবরাত্রি, সেজন্য সব নিরামিষ মেনু আমাদের। আর আজকে আছে ভেজ ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর বেগুন ভাজা, আর ওটা হলো বাঁধাকপির বড়া। তাহলে চলো আজকে খাওয়াটা শুরু করে দিই। চলো বন্ধুরা শুরু করে, তাহলে আমি দেবো ডালটা তোমাকে। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আজকে তো গুটুর আজকে পুরো ফেভারিট ডাল। হ্যাঁ, ডাল হলে আর কিছু লাগেই না। আচ্ছা বাদা তো ইয়ে নিয়ে নিই, বেগুন ভাজা একটা নেবে? নেবে একটা, একটা নে। তাহলে আমি একটা নিয়ে নিলাম, তাই না? নিয়ে নাও। মাছ, মাংস, ডিম আর ডাল, বাস হচ্ছে এই খাবার। আমাদের এখানে আজকে সব শিবটা করে গান শুনবে, আমার বাড়িতে হচ্ছে। তুমি তো মাইক লাগিয়ে নিয়েছো, মাইক অনুষ্ঠান আছে। বেশিরভাগ সবাই শিব ঠাকুরেরই ভক্ত বলো? আমাদের এখানে বেশিরভাগ সব শিব ঠাকুরের ভক্ত। ডালটা খুব ভালো হয়েছে, তার মধ্যে আমিও পরিবেশ করছি। আমিও শিব ঠাকুরের খুব ভালো ভক্ত। আমাদের সোমবার নিরামিষ খাওয়া হয় শিব ঠাকুরের জন্য। আমাদের আজকে দুদিন নিরামিষ খাওয়া হলো, সোমবারও খেয়েছি, আজকে মঙ্গলবার, আজকে শিবরাত্রি, আজকেও আমাদের নিরামিষ। ডাল দেবো দুটো, ডাল দেবো দেবো না দেবো বলুন। কি বললে, কিছু বললে না? বলিনি, গুলটুকে বললাম। বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে ভালো লাগবে, খালি বাঁধাকপি থেকে ডাল দিয়ে ভালো লাগবে। Thank you.
হলো তো স্কুল খাওয়াটা ভালো লাগে না বাড়িতে খাওয়াটা ভালো লাগে বাড়িতে বাড়িতে অনেক খাওয়া জমে না বল ভালো স্কুলে খাওয়াটা কখনো ভালো লাগে কত খাবার হয় আবার তো টেস্ট হয় না একটা নিয়ম করেছে বলো যে না খাবে তাকে খেতে হবে তাহলে তো একাটা দেবো বাঁধাকপি বেগুন ভাজা কিছু তো খেলি না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের গান শুনেছি তাই না ভালো লাগে সকালবেলা ঠাকুরের গানগুলো শুনতে আর অর্ধেক রাত্রে সেই গানগুলো হয় না গঙ্গারূপা থেকে যে ভেসে আসে গানগুলো ওই গানগুলো আরো বেশি ভালো লাগে তুমি যখন গান চালিয়ে তখন বাজে কটা সাড়ে ছটা সাতটা আমার আগে ও চালিয়েছে আমার আগে ওই যে জানি ভাবনাটার নাম অনিমেষ অনিমেষ ও আগে চালিয়েছে আমাদের এখানে অনেক লোকের বাড়িতেই সেই মাইকটা কিনে ঠাকুরের গান হচ্ছে সেগুলো তো অনেকে বাড়িতেই করে যেরকম আমি বাড়িতে করছি আমি প্রত্যেকবার বাড়িতেই করি জল টল দিতে তারপর খেয়ে নেই ছোট মানে আইবুড় বেলা থেকে আইবুড় বেলা আমার মায়ের এখনই করাতো জল টল ঢালতাম দ্রুত তো খেয়ে নিলাম যে রাত জেগে তারপরে রাত্রেবেলা যে একটা জল ঢালতে হয় ওইটা কখনো মানে কোনো দিনও ফেলি না আমি মানে যেতা না কোথাও বাইরে না বাড়িতেই বাড়িতেই জল ঢালতাম তাহলে খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করো তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবে বাই বাই